وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ. সম্মানিত ভাই ও বন্ধুরা, একটা বিশেষ টপিকের ওপরে, একটা বিশেষ সমস্যার ওপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে এই ছোট্ট ভিডিওটি ইনশাআল্লাহ আপনারা সকলেই ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ দেখার পরে মন্তব্য করবেন। তার আগে আমি একটা কথা স্পষ্ট করে পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে যে আমি সৌদি আরবের সঙ্গে ঈদ করা বা সিয়াম রাখার পক্ষে নয়। আমি সৌদি আরবের সঙ্গে একই দিনে গোটা বিশ্বে সিয়াম রাখা বা ঈদ করা বা ইয়াউম আরাফা সিয়াম রাখার পক্ষে নয়। এবার যে কথাগুলো বলতে যাচ্ছি আমি, সেগুলো মন দিয়ে শুনবেন। কথাগুলি হচ্ছে যে আগামী গত কয়েকদিন আগে যে রমজানের সিয়াম, মানে প্রথম দিন সিয়াম রাখা না রাখা নিয়ে যে মত পার্থক্য হয়েছিল, যে বিতর্ক তৈরি হয়েছিল গোটা ভারতবর্ষে, সেই নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষের বিশিষ্ট কয়েকটা জায়গা, যেরকমভাবে কেরালা, চেন্নাই, কর্ণাটক, মাদ্রাস, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাতে চাঁদ দেখতে পাওয়া গিয়েছিল, এগুলি স্পষ্ট খবর এবং একদম পাক্কা সত্য। এই খবরের ভিত্তিতে, ভারতবর্ষের লোকেরা সিয়াম রাখবে কি রাখবে না এই নিয়ে যখন গোটা ভারতবর্ষের আলেমরা ব্যতিব্যস্ত, তখন পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার কোনো একজন আলেম মুখ খোলেননি, না পক্ষে না বিপক্ষে। যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, যেরকমভাবে বিহার, ঝাড়খণ্ডের বিশিষ্ট আলেমদের মধ্যে শেখ আবু তাহের সালাফি, কাটিহারের বিশিষ্ট আলেমের মধ্যে শেখ আব্দুল জলিল উমরে মাদানি, এই ধরনের বিশিষ্ট আলেমরা, এবং আমাদের অল ইন্ডিয়া মার্কেট জামিয়াতে আহলে হাদিস এবং চাঁদ কমিটি, পশ্চিমবাংলার বিভিন্ন আলেমদের মধ্যে মার্কেট জামিয়াতে আহলে হাদিস, তারপরে নাখোদা মসজিদের ইমাম, দিল্লির জামে মসজিদের ইমাম, এই ধরনের যখন গোটা ভারতবর্ষের লোকেরা, শুধু পশ্চিমবাংলা বাদ দিয়ে গোটা ভারতবর্ষের লোকেরা যখন চাঁদের ঘোষণা করলেন যে হ্যাঁ চাঁদ দেখা গিয়েছে এবং আগামীকাল সিয়াম হবে, তখন পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার কোনো একজন আলেম পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করেননি। যখন গোটা পশ্চিমবাংলার বাঙালি মানুষরা অধীর আগ্রহে চেয়েছিলেন, চাতক পাখির মতো চেয়েছিলেন যে আমাদের পশ্চিমবাংলার কোনো আলেম তো মুখ খুলে বলুক যে সিয়াম করতে হবে কি করতে হবে না, তখনও পর্যন্ত কোনো আলেম মুখ খোলেননি। অবশেষে আমাদের কলকাতার শহরে জামিতে আহলে হাদিস, মার্কেটে জামিতে আহলে হাদিস এবং আমাদের পশ্চিমবাংলার বিশিষ্ট আলেমদের মধ্যে মুর্শিদাবাদের সম্মানিত আলেম শেখ আবদুল্লাহ সালাফি যখন বললেন যে আমরাও সারা দেশের সঙ্গে আগামীকাল সিয়াম রাখবো, তখন বোম ফেটে গেল, আসলে কিছু মানুষ, শেখ আবদুল্লাহ সালাফের নাম শুনলে জ্বলে ওঠে, কেন কি জানি না, আল্লাহ তাআলা জানেন ভালো কি সমস্যা তাদের। কিছু মানুষ আছে যারা শেখ আবদুল্লাহ সালাফের নাম শুনলেই জ্বলে ওঠে। যখন গোটা ভারতবর্ষের লোকেরা বললে তখন কোনো কথা বলো না, যখন কলকাতা শেখ জামিতে আলী আহলে হাদিস, মাদ্রাসা জামিতে আহলে হাদিস বললে তখন কোনো কথা বলো না, কিন্তু আবদুল্লাহ সালাফি বললেন এটাই সবথেকে বড় ভুল, তারা কি বললেন যে পশ্চিমবাংলার কিছু আলেম যারা সৌদি আরবের সঙ্গে একই দিনে সিয়াম রাখার বা ঈদ করার পক্ষে তারা এই মন্তব্য দিয়েছেন। তাহলে কি কলকাতা শহরে জামিয়াতে আহলে হাদিস, কলকাতা মাদ্রাসা জামিয়াতে আহলে হাদিস, ঝাড়খণ্ডের আহলে হাদিসরা, কাটিহারের মানে বিহারের আহলে হাদিসরা এবং দিল্লি মার্কেটে জামিয়াতে আহলে হাদিস, এরা কি সকলেই সৌদি আরবের সঙ্গে একই দিনে সিয়াম রাখা বা না রাখার পক্ষে আছে?
তাদের কোনো কিছু বললেন না আপনারা, শুধুমাত্র এই ব্যক্তি বললেন আর আপনাদের গায়ে আপনারা তেলে বেগুন জ্বলে উঠলেন, এটা কেন? এই বিদ্বেষ কেন? তিনি তো একজন আলেম, তিনি তো হাদিস কোরআনের জ্ঞান রাখেন, তারও তো কিছু বলার অধিকার আছে, তখন আপনারা কেউ কিছু বললেন না, ওই দিন আপনারা কেউ কিছু বললেন না, আপনারা তো বলতে পারতেন, যেরকম আপনারা আজ বলছেন যে যে গতকাল সিয়াম রাখা ঠিক হয়নি, ভুল হয়েছে, যে সমস্ত যুক্তিগুলো দেখিয়েছেন আপনারা, যে সমস্ত দলিলগুলো দেখিয়েছেন আপনারা, সেই সমস্ত যুক্তি বা দলিলগুলো কাল কোথায় ছিল? কালকে আপনারা বললেন না যে আজকে সিয়াম রাখা যাবে না, বা আজকে যে ভিত্তিতে সিয়াম রাখা হচ্ছে সেটা ভুল, এই পদ্ধতি ইসলামিক পদ্ধতি নয়, কেন আপনারা কালকেও বললেন না? আজকে আপনারা বলতে যাচ্ছেন, তাহলে কি আজ কালকের যে আপনাদের দুর্বলতা, যে অলসতা, আপনারা কি সেটা ঢাকতে চাচ্ছেন? আর নিজের দুর্বলকে ঢাকতে কি অপরের উপরে আপনারা দোষটা পাচ্ছেন? এটা কোন বুদ্ধিমত্তার পরিচয়? এটা কোন হাদিস কোরআনের পরিচয়? এটা এরা এটা কোন আলেমের বৈশিষ্ট্য? আপনারা এরকম কেন করছেন? এবার আসি আসল যুক্তিতে। আজ যে চাঁদ দেখা গিয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার দিনগত সন্ধ্যায় যে চাঁদ দেখা গিয়েছে, সেই চাঁদের ভিত্তিতে আপনারা কে বলবেন? একবার চাঁদটা দেখুন, একবার চাঁদটা দেখুন, এই চাঁদ বলছে যে এই চাঁদ একদিনের চাঁদ নয়, দুই দিনের চাঁদ, এই চাঁদ একদিনের চাঁদ নয়, দুই দিনের চাঁদ। আজ যদি রমজান মাস 28 দিনে হয়ে যায়, যদি আপনারা একদিন ছেড়ে দিয়েছেন আগে, তাহলে আপনাদের 28 হওয়াটার সম্ভাবনা আছে, কিন্তু এরকম নয় যে আপনারা আমরা একদিন ঈদ করবো আপনারা একদিন ঈদ করবেন। যদি চাঁদ স্পষ্টভাবে দেখা যায় পশ্চিমবাংলায়, তাহলে আপনারা যদি ঈদ করবেন আমরা সেদিন ঈদ করবো, তাহলে আপনাদের তো 30টা হবেই না, 29টা হবে। আর যদি একদিন আগে চাঁদ উঠে যায় 29 শাবানে, যেহেতু চাঁদ দুই দিনের মনে হচ্ছে, তাহলে আপনাদের 28টা সিএম হবে, তখন আপনারা কি করবেন? কাজা উঠাবেন, কাজা উঠাবেন না কি করবেন? একবার ভাববেন, নিজের দুর্বলতা ভাবতে গিয়ে অপরের মাথায় কাঁথা ভেঙে খাবেন না, নিজের দুর্বলতা নিয়ে ভাবুন, আগে আপনার দুর্বলতা ঠিক করুন, আগে আপনার ভুল সংশোধন করুন, তারপর অপর ভুল সংশোধন করতে যাবেন। এরপরে আসি যে আপনারা যে যুক্তিগুলো দিয়েছেন যে এই দিন এই যুক্তিতে আমরা সিয়াম রাখিনি, সেই যুক্তিগুলো সম্পর্কে আপনারা প্রথমে বলেছেন যে আমরা গতকাল সিয়াম রাখিনি, তার কারণ হচ্ছে যে কেরালা বা কর্ণাটক বা চেন্নাই বা মাদ্রাস, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গার চাঁদের খবরগুলি আমাদের কাছে সঠিক বলে মনে হয়নি। আমি আগেই বলবো, যেটা আমাদের বলবেন না, বলুন আমার কাছে সঠিক মনে হয়নি, কেননা আমাদের এই অধিক সংখ্যক লোকের কিন্তু সিয়াম রেখেছে, এই অধিক সংখ্যক লোক ওই অধিক সংখ্যক লোকেরা কিন্তু সিয়াম রেখেছে, তাই বলুন যে আমার কাছে সঠিক বলে হয়নি, তাই আপনি রাখেননি। এরপরে যুক্তিতে আসি, আপনি যে বলেছেন যে কেরালা, ব্যাঙ্গালোর, চেন্নাইয়ের চাঁদের যে খবর, এবং আমার কাছে সঠিক মনে হয়নি, তাই আমরা সিয়াম রাখিনি, আপনারা কি বলেছেন? আপনারা বলেছেন যে কেরালা, চেন্নাই, ব্যাঙ্গালোর, এরা তো সৌদি আরবের সঙ্গে একই দিনে সিয়াম রাখে বা ঈদ করে, তারা একই দিনে চাঁদ দেখে, অর্থাৎ আরব আর কেরালা, ব্যাঙ্গালোর একই দিনে চাঁদ দেখে, ওই জন্য একই দিনে সিয়াম রাখে বা ঈদ করে। আমি আগেই বলি, ভারতবর্ষের কোন আলেম যারা বৃহস্পতিবার সিয়াম রেখেছেন, কোন একজন আলেম সৌদি আরবের সঙ্গে ঈদ করা বা সিয়াম রাখার পক্ষে নয়, এবং সেই ভিত্তিতে তারা মানে ফয়সলাও দেননি, তারা ফয়সলা দিয়েছেন চেন্নাই বা কেরালা তাদের ভিত্তিতে। সেখানে এই খবরটাকে কোন অবস্থাতে আপনারা আরবের সঙ্গে যুক্ত করার চেষ্টা করবেন না, এই খবরটাকে কোন অবস্থাতে আপনারা আরবের সঙ্গে যুক্ত করার চেষ্টা করবেন না। কোন একজন আলেম, সে পশ্চিমবঙ্গের আলেম হতে পারে বা ভারতবর্ষের কোনো ক্ষেত্রে আলেম হতে পারে, কোন একজন আলেম যারা প্রথম দিনে সিয়াম রাখার পক্ষে বলেছেন বা প্রথম দিনের চাঁদের পক্ষে ঘোষণা দিয়েছেন, কোন একজন আলেম সৌদি আরবের ভিত্তিতে খবর দেননি, তারা খবর দিয়েছেন কোন ভিত্তিতে? কেরালা, চেন্নাই বা ব্যাঙ্গালোরের ভিত্তিতে। সেখানে কোন অবস্থাতে নিয়ে দুর্বলতা থাকতে গিয়ে এই খবরটাকে আরবের সঙ্গে যুক্ত করবেন না, আরবের সঙ্গে যুক্ত করবেন না। এখন আসি, আপনারা বলছেন যে এরা তো আরবের সঙ্গে ঈদ করে বা সিয়াম রাখে, আমরা এদের সঙ্গে রাখতে পারি না, আমরা এদের সঙ্গে রাখতে পারি না। তো আপনাদেরকে আপনাদের যে যুক্তিটা, সেই যুক্তিটা কি যে চেন্নাই বা কেরালার সঙ্গে আমাদের আমাদের দূরত্ব বা ডিস্টেন্স অনেক বেশি, সেখানে আমরা এদের সঙ্গে সিয়াম রাখতে পারি না। অথচ আপনাদের ব্রেনে এটা আসছে যে আরব আর কেরালা একই দিনে ঈদ করে বা সিয়াম রাখে, এটা আপনাদের ব্রেনে আসছে, কিন্তু পশ্চিমবাংলার কেরালা একই দিনে সিয়াম রাখতে পারবে বা সম্ভব, এটা আপনাদের ব্রেনে আসছে না, কেন? অথচ কেরালা থেকে সৌদি আরব দূরত্ব হচ্ছে 4048 কিলোমিটার, একবার দেখে নিন, কেরালা থেকে সৌদি আরবের দূরত্ব হচ্ছে 4048
48 কিলোমিটার যদি 4048 কিলোমিটার দূরত্ব নিয়ে কেরালা আর সৌদি আরব একই দিনে ঈদ বা সিয়াম করতে পারে তাহলে পশ্চিমবাংলার লোক কেরালার সঙ্গে একই দিনে সিয়াম রাখতে কেন পারবে না যেহেতু কেরালার সঙ্গে পশ্চিমবঙ্গের দূরত্ব দেখুন কত 2252 কিলোমিটার 2252 কিলোমিটার দেখেন ভালো করে যদি কেরালার সঙ্গে সৌদি আরবের দূরত্বটা 4048 কিলোমিটার হওয়া পরেও যে তারা একসঙ্গে সিয়াম রাখতে পারে তাহলে কেরালার চাঁদের উপর ভিত্তি করে চেন্নাই চাঁদের উপর ভিত্তি করে কর্ণাটক চাঁদের উপর ভিত্তি করে যার দূরত্ব হচ্ছে 2000 সামথিং আমরা কেন কেরালার সঙ্গে একই দিনে সিয়াম রাখতে পারবো না আমরা কেন কেরালার সঙ্গে একই দিনে ঈদ করতে পারবো না এই যুক্তি কি আমাদের আপনাদের ব্রেনে আসছে না আমাদের ব্রেনে তো ভালোই আসছে যে মাত্র 2000 সামথিং কিলোমিটার দূরত্ব নিয়ে আমরা কেন পারবো না তাহলে কি চাঁদের দূরত্ব নির্ধারিত আছে আপনি কি বলতে পারবেন যে যে জায়গায় চাঁদ দেখা হয়েছে সেই জায়গা থেকে ঠিক এতটা দূরত্বের লোকেরা সিয়াম রাখতে পারবে বা ঈদ করতে পারবে এর চাইতে বেশি দূরত্ব হলে তা সেই এলাকার লোকেরা সিয়াম বা ঈদ করতে পারবে না এরকম কোনো নির্ধারিত ডিস্টেন্স বা নির্ধারিত দূরত্ব কি আপনার কাছে আছে আপনি বলতে পারবেন কোনো হাদিস আছে কি এই পক্ষে আপনি বলতে পারবেন পারবেন না তাহলে আপনি কোন ভিত্তিতে বলছেন যে কেরালা বা চেন্নাই বা কর্ণাটক বা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ এই সমস্ত এলাকার চাঁদের ভিত্তি করে আমরা সিয়াম রাখতে পারবো না আপনি কোন ভিত্তিতে বলছেন মানে দলিল কি আছে আপনারা যে মাতলা মাতলা করছেন যে ওদের মাতলা আমাদের মাতলা আলাদা আপনি এই মাতলা কোথায় পেলেন আপনি এই মাতলা কোথায় পেলেন আর এই মাতলা যে ওদের আলাদা আমাদের আলাদা এই এই যে প্রমাণ আপনি কোথায় পেলেন এই ভিত্তিটা কোথায় আছে আপনাকে প্রমাণ দিতে হবে তো মোট কথা হচ্ছে যে আমরা কোনো অবস্থাতেই সৌদি আরবের সঙ্গে বা সৌদি আরবের চাঁদের উপর ভিত্তি করে সিয়াম রাখিনি আমরা সিয়াম রেখেছি কেরালা বা চেন্নাই বা কর্ণাটকের চাঁদের উপর ভিত্তি করে এগুলো হচ্ছে আমাদের দেশের একটা অংশ বা অঙ্গ যদি আপনি বলেন যে এর সঙ্গে আমাদের ডিস্টেন্স অনেক বেশি তাহলে আপনি বলে দিন যে ঠিক কতটা দূরত্ব হলে সিয়াম রাখা যাবে আর এর থেকে বেশি দূরত্ব হলে সিয়াম রাখা যাবে না বা সেই চাঁদের ভিত্তি গ্রহণ করা যাবে না আপনি বলে দিন যদি আপনার কোনো প্রমাণ থাকে তাহলে আপনি প্রমাণ দিয়ে বলবেন যে আমার কাছে এই প্রমাণ আছে যে এই হাদিসের উপর ভিত্তি করে আমি বলছি যে এত কিলোমিটারে বেশি হলে সেই এলাকার চাঁদের খবর গ্রহণ করা যাবে না আপনি বলবেন কি ইনশাল্লাহ এটা দ্বিতীয় খবর বা দ্বিতীয় যুক্তি যে আপনি পেশ করেছেন যে পশ্চিমবঙ্গের কিছু আলেমের নাম উল্লেখ করে আপনি বলেছেন যে সমস্ত আলেমরা সৌদি আরবের সঙ্গে ঈদ করার বা সিয়াম করার পক্ষে তাই তারা এই মন্তব্য দিয়েছে এটা আপনার একটা ইগো প্রবলেম এটা আপনার একটা ইগো প্রবলেম ব্যক্তিগত রাগের ভিত্তিতে আপনি এরকম বলছেন কেননা এই ফতোয়া বা এই ঘোষণা শুধুমাত্র পশ্চিমবঙ্গের একজন আলেমের ফতোয়া নয় বা ঘোষণা নয় এটা গোটা ভারতবর্ষের সিংহবাদ ভালো ভালো বড় বড় আলেমদের ফতোয়া সেজন্য আপনি কি মনে করছেন এই সমস্ত আলেমরা হাদিসগুলো নাজিরে ফতোয়া দিয়ে দিয়েছে এই সমস্ত আলেমরা হাদিসগুলো নাজিরে ফতোয়া দিয়ে দিয়েছে আপনি এ জবাবে কি বলবেন আপনি যে দলিল দিয়েছেন যার উপর ভিত্তি করে প্রমাণ দিচ্ছেন ভিত্তি করে ওই দিন সিয়াম রাখা ঠিক হয়নি সে হাদিসগুলো দলিলগুলো ঠিক আছে সে হাদিসগুলো ঠিক সহি হাদিস সহি বুখারীর হাদিস কিন্তু ওই দলিলটা এখানে প্রযোজ্য নয় কিন্তু সে এই দলিলটা এখানে প্রযোজ্য নয় এই জন্যে যে আপনি প্রথম যে হাদিসটা বলেছেন যে কওয়ালা সিলাতু আলা আম্মারিন মান সামা ইয়াউমা শাক্কে ফাকাদ আসা আমাল কাসিম যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখলো যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখলো সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফরমানি করলো বা অবদ্ধ করলো তো এই দিন সন্দেহ দিন কোথায় ছিল ভাই এই দিন তো কেরালাতে বা কর্ণাটকে বা চেন্নাই চাঁদ দেখা গিয়েছে সঠিক খবরের ভিত্তিতে সিয়াম রাখা হয়েছে সন্দেহ করায় আপনি পেলেন দলিল সহি হাদিস হাদিস সহি কিন্তু আপনার দলিল দেখানে ফিট করা ভুল হচ্ছে যে সন্ধ্যার দিন নয় বরং গোটা ওই সাউথ বা দক্ষিণে গোটা সাউথের লোকরা ছিলেন শ্যাম মানে চাঁদ দেখেছে তাদের ভিত্তিতে দিন শ্যাম রাখা হয়েছে সুতরাং এটা সন্ধ্যার দিন বলা যাবে না এই হাদিসের পরের অংশ যে হাদিস ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুমু হাত্তা তারাউহুল হিলালা ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু সেই বুখারী হাদিস নম্বর 1906
রাসূলুল্লাহ বলছেন যে তোমরা চাঁদ দেখে শ্যাম রাখবে আর চাঁদ দেখে ঈদ করবে আর যদি তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবান মাসকে ত্রিশ পূর্ণ করে নিয়ে বা রমজান মাসকে ত্রিশ পূর্ণ করে নিয়ে শ্যাম বা ঈদ করবে। ঠিকই তো আছে হাদিসটা, কে বলছে হাদিসটা ভুল বা কে বলছে হাদিসটা আমরা জানতাম না, হাদিসটা সকলেই জানতো, চাঁদ তো দেখা গিয়েছে। রাসূলুল্লাহ যে বলেছে যে তোমরা চাঁদ দেখে শ্যাম রাখো, তো চাঁদ দেখে তো শ্যাম রাখা হয়েছে। কেরালার লোক, চেন্নাইয়ের লোক বা কর্ণাটকের লোক, ব্যাঙ্গালোরের লোক, মাদ্রাজের লোক, হায়দ্রাবাদের লোক চাঁদ দেখেছে, তাদের খবরের উপর ভিত্তি করে আমরা শ্যাম রেখেছি। এই হাদিসে কি এরকম বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে চাঁদ দেখতে হবে? এই হাদিসে কি এরকম বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে চাঁদ দেখতে হবে? তা তো বলা হয়নি। যে তাই হবে তাহলে ঠিক আছে, যদি এরকম বলা হয়েছে তাহলে ঠিক আছে। কিন্তু এখানে জামার সাগা বলা হয়েছে, আমার এই যুক্তিকে বা আমার এই কথায় কিন্তু আপনি জসিমুদ্দিনের কথার সঙ্গে নিয়ে যাবেন না, তার কথা আলাদা। কেননা তিনি সৌদি আরবের সঙ্গে একই দিনে বা একই দিনে শ্যাম রাখা ঈদ করার পক্ষে। আমি আগেই বলেছি যে আমি একই দিনে শ্যাম রাখা বা ঈদ করার পক্ষে নয়, আমি বলছি যে তারাও তো ভারতবর্ষের লোক, চেন্নাই, কর্ণাটক, কেরালা, এগুলো ভারতবর্ষের একটা অংশ, এগুলো তো আমাদের দেশের মধ্যে। তো সেই সমস্ত দেশের লোকেরা তো চাঁদ দেখেছে, তাহলে কি তাদের চাঁদের দেখার কোনো, চাঁদ দেখার কোনো ভিত্তি আমাদের জন্য হবে না? আমি আবারও বলছি যে তাদের চাঁদ দেখার জন্য গ্রহণযোগ্য না হয় তাহলে আপনাকে বলতে হবে যে ঠিক কতটা দূরত্বের লোকেরা চাঁদ দেখলে তার চাঁদ দেখা গ্রহণযোগ্য হবে, তার চাঁদ দেখা গ্রহণযোগ্য হবে। তো মোট কথা যে আপনি যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তি আমার গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। আপনি তৃতীয় যে যুক্তি দিয়েছেন যে বাংলাদেশের যে টিভি চ্যানেলের খবরটা, আমি আগেও বলছি এখনও বলছি যে বাংলাদেশের যে টিভি চ্যানেলের খবর আপনি বলছেন, ওই টিভি নিয়ে যে ভিত্তি কেউ নেননি, ওই টিভি নিয়ে যে খবর, ওই খবরের উপর ভিত্তি করে কোনো আলেম ঘোষণা বা ফতোয়া দেননি। সমস্ত আলেমরা শুধুমাত্র কেরালা, ব্যাঙ্গালোর বা চেন্নাই এর খবরের উপর ভিত্তি করেই ওই দিন শ্যাম রাখার ঘোষণা করেছেন। তো মোট কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। যখন গোটা পশ্চিমবঙ্গের লোক ব্যতিগ্রস্ত ছিল পশ্চিমবঙ্গের আলেমদের মুক্তির খবর শোনার জন্যে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কেন বলেননি? আপনারা যদি পক্ষে রাখুন তো বিপক্ষ বলতে পারতেন যে আমরা এই কারণে আজকের দিনে শ্যাম রাখার বিপক্ষে, তখন হয়তো কিছু লোক শ্যাম রাখতেন না বা হয়তো কিছু লোক আপনার কথা মানতেন বা মানতেন সেটা পরের কথা ছিল, কিন্তু তখন তো জানতে পারতেন যে ওই অংশ ওই সমস্ত আলেমরা বলেছেন। আর আজকে আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন আমার কাছে এই কারণে যুক্তিগুলোকে ঠিক মনে হচ্ছে না। আর যে দলিল আপনি দিয়েছেন দলিলটা আমাকে ঠিকই মনে হচ্ছে, কিন্তু দলিলের প্রেক্ষা, দলিলের প্রেক্ষাপটটা বা দলিলকে এই জায়গায় ফিট করা ঠিক মনে হচ্ছে না। মূলত আমি যে কথা বলে বলছি সেই কথাগুলি একটা প্রশ্নের জবাবস্বরূপ। যে প্রশ্ন হচ্ছে এইটা, যেটা আপনারা অনেকেই দেখেছেন যে চাঁদ দেখা নিয়ে সংশয় ও নিরসন, চাঁদ দেখা নিয়ে সংশয় ও নিরসন যে পোস্টটা বেরিয়েছে, এই পোস্টে যে প্রথম দিন শ্যাম রাখার বিপক্ষে বলা হয়েছে, আমি তার ভিত্তিতে কথা বলে বলছি। আমি এই এখানে যে সমস্ত লোকেরা বলেছেন আমি তাদের বিপক্ষে নয় বা তাদের বিরুদ্ধে বলছি না, আমি বলছি এই পোস্টের বিরুদ্ধে, এই কথাগুলির বিরুদ্ধে বা এই ধরনের, শুধুমাত্র এই পোস্টের নয় বরং এই ধরনের কথা যারাই বলছে তাদের বিরুদ্ধে আমি বলছি। সর্বশেষে আপনি একটা কথা বলেছেন, সবশেষে আপনি একটা কথা বলেছেন যে এর মাধ্যমে এই সমস্ত আলেমরা নিজেদেরই দুর্নাম করছেন না তো, এই সমস্ত আলেমরা এর মাধ্যমে নিজেদের দুর্নাম করছেন না তো, আপনার কি বলেছেন যে এই সকল ওলামারা নিজেরাই দুর্নাম ডেকে আনলো না তো? আমি বলবো যে আপনি এই পোস্টের মাধ্যমে জনগণ বা সাধারণ লোকের মস্তিষ্ক নিয়ে খেলা করছেন, সাধারণ লোকের যে আলেমদের উপর শ্রদ্ধা বা ভক্তি আছে তাদের যে শ্রদ্ধা বা বিশ্বাস সেটাকে নিয়ে খেলা করছেন। আজ আপনি বলছেন যে এই সমস্ত আলেম, এই সমস্ত সাধারণ লোকেরা যারা প্রথম দিনে শ্যাম রেখেছে তারা ভুল করেছে, যারা প্রথম দিনে শ্যাম রাখার পক্ষে আলেমদের কথা শুনে প্রথম দিনে শ্যাম রেখেছেন সেই সমস্ত সাধারণ পাবলিকরাও ভুল করেছেন, তাহলে ওই সমস্ত সাধারণ লোকেরা কার কথা শুনবেন? আপনার কথা শুনবেন শুধুমাত্র? ওই সমস্ত পাবলিকরা কার কথা শুনবেন? আপনি একপক্ষে এই সমস্ত লোকেদের অন্তরে আলেমদের প্রতি একটা বিষ তৈরি করছেন, একটা বিদ্বেষ তৈরি করছেন, এই সমস্ত লোকেদের অন্তরে বা মনে আলেমদের প্রতি যে শ্রদ্ধা আছে, যে ভরসা আছে, সেই শ্রদ্ধা বা ভরসাকে ভাঙার কাজ করছেন আপনি। কেননা এই সমস্ত লোকেরা ওই সমস্ত আলেমদের কথা মেনে ফতোয়া মেনে শ্যাম রেখেছেন আর আপনি সেই সমস্ত লোকেদের বিশ্বাস নিয়ে মেনে খেলছেন। আপনি আপনি একজন আলেম, আপনি ভাবছেন যে আজকে আপনি, আমি যদি ওই সমস্ত আলেমদের প্রতি বিশ্বাস ভাঙতে পারি তাহলে ওই সমস্ত লোকেরা আমার প্রতি বিশ্বাস করবে, তা নয়। আপনিও আলেম, এই সমস্ত লোকেরা যদি এই সময় আজকে মানে এই আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যায়, এই আলেমকে ঘৃণা করতে লাগে, তো আপনিও আলেম, কাল আপনারও ঘৃণা করবে, কাল আপনার প্রতি বিদ্বেষ জন্মাবে। সেজন্যে
সাধারণ লোক যারা পাবলিক যারা তাদেরকে নিয়ে খেলা করবেন না আপনার যদি সমস্যা থাকে ইগো প্রবলেম থাকে তাহলে আপনি তার সঙ্গে ডিসকাস করুন আপনার সমস্যা তার সমস্যা আপনি একসাথে সমাধান করুন এখানে পাবলিককে ডাকবেন না সাধারণ লোকের ব্রেন নিয়ে খেলা করবেন না সাধারণ লোকেদের প্রতি সাধারণ লোকেদের যে আলেমদের শ্রদ্ধা আছে ভক্তি আছে এটাকে বজায় রাখুন নাহলে এমন একটা দিন আসছে যে মানুষরা আলেমদেরকে মানবে না আলেমদের প্রতি শ্রদ্ধা করবে না তখন আপনার কি হবে একবার ভাববেন আপনি একজন আলেম আপনি একবার ভাববেন রশিদ আল্লাহ দোয়া করবো হে আল্লাহ তোমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করো এবং আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করো আমি আর আমরা যে একটা আমাদের মধ্যে ইগো প্রবলেম রয়েছে আমাদের মধ্যে যেটা অহংকার আমাদের অন্তরে একটা অহংকার রয়েছে আছে যে আমি যেটা বুঝতে পারছি না মানে সেটা ভুল বা আমি যেটা জানি না মানে সেটা কেউ জানে না এই যে ধারণা এই ধারণা থেকে মুক্ত হওয়ার তুমি তৌফিক দান করো আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু